বাড়ির সামনে মৃত ছাগল ফেলাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচক থানার নাদিরপুর বাজার এলাকায়। প্রতিবাদী একই পরিবারের তিনজনকে মারধর করে সৈয়দ নাদাব ও তার দলবল বলে অভিযোগ। আহত 44 বছরের মোস্তফা নাবাদ ও তার স্ত্রী 35 বছরের আরজাতন বিবি ও তাদের ছেলে 19 বছরের রাজ নাদাব বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রান্তদের বাড়ির সামনে মৃত ছাগল ফেলেছিল অভিযুক্ত বলে অভিযোগ। সেটি তুলতে বলায় তাদের উপর হামলা চালায় সৈয়দ নাদাব ও তার দলবল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমাদের রোডের সামনে বকরি মারা ফেঁকে দিয়েছিল, ওটাকে ফেঁকতে বললো তো স্যার মারামারি লেগে দিল, বাঁশ আর ইট খোলে বসিয়ে দিল। বেড়ে কার বাড়ির সামনে ফেলেছিল? আমাদের সামনে সামনে কে ফেলেছিল? সৈয়দ নাদাব। আচ্ছা, প্রতিবাদ করতে গেছিলাম বা ধরে আর মারামারি চালু, কথাবার্তা কিছু না, বাঁশ লিয়ে আর ইট খোলে মেরে কান করে দিলে। কতজনকে মেরেছে? আমাদের চারজন ছিল, চারজন মিলে মারধর করেছে। কোথায় হয়েছে, কোন গ্রামের ঘটনা? নাজিরপুর বাজার থানা, থানা কালিয়াচক। অভিযোগ জানিয়েছেন? জানিয়েছে। পুলিশ কাউকে ধরেছে? পুলিশ কাউকে ধরেনি, আমাদেরকে ডেকেছিল আজকে একটা। তো নাম রাজনাদা, কি চাইছো এখন? শাস্তি চাই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।